কষ্টে তো আছি, অনেক কষ্টের মধ্যে পানির ভিতরে আছে, কিন্তু ওই চারিদিকে সোচাপটা বেশি, এই কারণে আমরা আশ্রয় কেন্দ্র যাই না, কোনো দিকে যাই না, বাড়িতে আছি আর কি। ধনবাড়ি এখন পুরো ডুবে গেছে, তারপরে ঘরের সাইডে ফাঁসে দিয়ে সব ডুবে, কোনো ঘরে যে থাকবো এমন কোনো ইয়ে নাই। ঘরে পরিস্থিতি বেশি ভালো লাগে, পানি কাজে বাসি এনে সিতেন গাবি আমি উড়ে সব ডুবে যায়, এটা দিয়ে উঠে যায়, এটাতে উঠে যায়। এখানে হচ্ছে এটা পরিবেশটা হচ্ছে খালের পাশে, হ্যাঁ একে তো হচ্ছে বন্যার পানিগুলো আসছে, খালের জোয়ারের সাথে সবগুলো পানি আমাদের ঘরের ভিতরে ঢুকে গেছে। অলরেডি যেগুলো টিনে ঘর ওগুলোর ভিতরে একদম ঢুকে গেছে, ওরা বাড়িতে নেই, সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেছে। অনেক ভাতা দিচ্ছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। অ্যান্ড আমাদের যে ঘরগুলো বিল্ডিং যেগুলো ওগুলোর ভিতরে পানি ঢুকে গেছে, আমরা প্রায় মানে স্কুল যেতেও পারতেছি না, একদম মানে মাথা অব্দি পানি, খাবার পানি সংগ্রহ করব সেটাও আমাদের অনেক কষ্টকর হয়ে উঠছে। আমরা যে এই হামি বৃত্তে বাসি অন প্যাকার খাইতে মারি না, ঘরে বাসতে অল্প বসে আর আমরা আসি না, অন্ধন বেশি হয়ে গেছে, কারণ আমরা অন্ধন খাইতে আমি কোনো ক্যাপাসিটি নেই, তা আমরা দিনে যে থাই রাখতে যাই এক ঘরে উঠি। আজকে 20-22 দিন আমরা অসহায়ের মতো হয়ে গেছি, আমাকে চুল চাকরি ঘর দুয়ার কুইয়া কিচ্ছু নাই, আমরা কত কষ্ট খানা লোনা করি থাকতাম পারিনি, ইয়ার পরে আঙ্গ যে খাইতে লইতে যে কষ্ট, সেখানে শুইতে মারিনি কিচ্ছু করতে মারিনি, এত কষ্টের মধ্যে আছি আমরা, বইবে কাঁদি, কারো দুয়ারে যাই না, কারো ঘর দুয়ারে যেভাবে আছি, আপনাকে যদি মনে রহমত দান কারণ কি যদি দেন সাহায্য করেন। কোনো কিছু করতাম পারতাছি না আমরা, কি করবো আমরা, এখন এখানে আশ্রয় নিছি আমরা। আগে আমরা লার্কি চুলোতে ফাঁক করতাম, এখন আমরা লার্কি চুলোতে ফাঁক করতাম না, আমাদের ঘরে পানি উঠে গেছে, পানি উঠে গেলে আমরা ফাঁক করতে পারতেছি না, গ্যাসের জন্য সিলিন্ডারের জন্য যাইতেছি, সিলিন্ডার আমাদের থেকে চাইতেছে 1700 টাকা, 1800 টাকা, 1900 টাকা চাইতেছে, এখন আমরা কী করে ফাঁক করবো, আমাদের ফাঁক করার মতন কোনো আমরা খাদ্য খানা বানাতে পারি, বাচ্চারা খানা দিতে পারতেছি না, যা ঘরের মধ্যে পানি উঠে নেই বাইরে উপর পানি আছে, এখানে আমরা গ্যাস দিয়ে ফাঁক করবো তা পারতেছি না, গ্যাস সিলিন্ডার কিনতে পারতেছি না আমরা। সরকার যদি এটা আমাদের সাধারণ পাবলিক যদি ফলো করে, এই জিনিসটা যদি খুব কাছে থাকে দেখে, তাহলে আমরা সামান্য নিরীহ পাবলিক এরা বাঁচবো। 5-7 দিন পরে পানি আমরা বাদ রাখতে পারি না, চুলার চুলাতে যাইতে পারি না, বাদ পানি রান্ধবার এমন কোনো প্রস্তুতি নেই, তারপরে আমাদের চলাফেরার অনেক কষ্ট। এই প্রত্যন্ত অঞ্চলে আসছে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে, যেখানে এখনও ত্রাণ পৌঁছায় নাই, আমাদের প্রতিষ্ঠান এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ দেওয়ার জন্য আসে, যাতে একটা ঘরও আমাদের এই ত্রাণের হাত থেকে বাদ না পড়ে, পানিবন্দী সকল মানুষের দ্বার দুয়ারে ত্রাণ এবং মেডিকেল ক্যাম্প করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। 7 লাখের উপরে মানুষ আমাদের এখন পানিবন্দী অবস্থায় আছে, এবং প্রায় 30,000 লোক আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় দিতে সক্ষম হয়েছি। এখন আশ্রয় কেন্দ্রেও কিন্তু জায়গা সংকুলন হচ্ছে না, এখনো আমার কাছে অনেকেই ফোন করে জানাচ্ছে, তা আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি যে পার্শ্ববর্তী যদি একটু দূরেও হয়, যেটা উঁচু আছে থাকার মতো, লোকগুলোকে সেদিকে শিফট করে দেয়, সবাই চায় যে বাড়ির কাছে যে আশ্রয় কেন্দ্রটা বা বাড়ির কাছে যে স্কুলটা সেখানে আশ্রয় দিবে, তা আমরা এখন একটু দূরে হলেও তাদেরকে শিফট করা লাগে।